হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো সবাই কমেন্ট করে জানাবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা আমি আমার স্বপ্নের ভ্রমণটা কমপ্লিট হয়েছে তো সবারই একটা স্বপ্ন থাকে তো আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা বিল্ডিং দেবো আমি বাইশে বিল্ডিংয়ের ছাদ ডালাই দিয়েছিলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো মাঝখানে আমার বিল্ডিংয়ের কাজ বন্ধ ছিল তাই আমি বিল্ডিং দেখাইতে পারি নি কমপ্লিট করি নেই তো এখন আমার বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে তো বাইশে তোমাদের ভাইয়া বা আমাদের হাজ আমার হাজব্যান্ড বিদেশে গিয়েছিল যে গিয়ে অসুস্থ হয়ে যায় তার জন্য আমার বিল্ডিংয়ের কাজ বন্ধ ছিল তো তিরিশে এসে আমার বিল্ডিংয়ের কাজ সম্পন্ন করলাম তো সবারই স্বপ্ন থাকে আমারও স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আমার আজ পূরণ হয়েছে তো দেখুন আমার ঘরে যাই ফার্নিচার ছিল তাই দিয়ে আমি বিল্ডিংটাকে আমার মনের মতো সাজিয়ে নিয়েছি তো এটা হলো বেডরুম তো বেডরুম আমি দুটা করেছি বেডরুম করেছি বাথরুম অ্যাটাচড বাথরুম দিয়েছি তো এর সাথে বারান্দাও আছে স্বপ্ন পূরণ হলে মানুষের মনটা অনেকই ভালো লাগে তো স্বপ্ন না থাকলে মানুষ বাঁচতে পারতো না আশা নিয়ে মানুষই বাঁচে তো মনের মধ্যে অনেকই আশা ছিল অনেক দিনের একটা স্বপ্ন ছিল আমি একটা বিল্ডিং দেব তো আমি বিল্ডিংটা কমপ্লিট হয়েছে তো আমার কাছে অনেক খুশি লাগে অনেক আনন্দ লাগে তা আমার কাছে অনেকই ভালো লাগছে তাই আপনাদের সাথেও আমি শেয়ার করলাম তো কেমন লাগলো একটু জানাবেন আমি বেশি ফার্নিচার করিনি মাত্র বিল্ডিংয়ে আমি যাই ঘরে ছিল তাই দিয়ে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো দেখুন এটা আমার বারান্দা তো বারান্দাতে গিয়ে বাড়িতে সব কিছুই দেখা যায় এ দেখুন বারাটাও আপনাদের দেখিয়ে দিয়ে দিচ্ছি তো আরেকটা রুম এখন আমি কমপ্লিট করতে পারিনি এটা রাখছি সবারই তো আর্থিক অবস্থা জানেন তো হাতে টাকা আসলে এটা কমপ্লিট করবো আল্লাহ বেশ